गुड मॉर्निंग स्टूडेंट्स, आज हमरा पढ़बो बांगला। सबाई बांगला बोए 28 पाता बेर करबे। 28 पाताते देखबे मालगाड़ी एकटा छबि देवा आछे, खूब सुंदर एकटा मालगाड़ी छबि देवा आछे। तोमरा तो सबाई मालगाड़ी देखेछो निश्चय। 28 पाता बेर करो, आमरा एखन मालगाड़ी पढ़ाटा पढ़बो। एटा कवि प्रेमेंद्र मित्रेर लेखा, तिनि 1903 साले जन्मग्रहण करेछिलेन। रवींद्रनाथ ठाकुर पद बांगला गद्य रचन एसें अनेक किस शिशुदेर गल्प नाटक प्रबंध लिखे सेगल तुम्हारा आर पर जानते तेल आज हम पढ़ब मालगाड़ी। मालगाड़ी चाइना तूफान की मेल ट्रेन मालगाड़ी हो एक शुद्ध जदि घटर घटर तीन रात्रि चलि नेको तारा जान भाटार नदी। এখানে প্রতিটি শিশু যেমন তার নিজের মনের ইচ্ছাকে প্রকাশ করে, সেভাবে কবি শিশু মনের একটি ইচ্ছা প্রকাশ করেছেন। কেমন না কবি চেয়েছেন যে আমি তুফান কি মেল ট্রেন হতে চাই না, আমি চাই একটা মালগাড়ি হতে, যে শুধু দিন রাত ঘটর ঘটর চলতে থাকে। যেমন নদী যখন ভাটা, নদীতে যখন ভাটা হয় তখন যেমন নদী শান্ত হয়ে যায়, সেভাবে কবি চান যে মালগাড়ি হয়ে সেই ভাটার নদীর মতো যেতে। জন্মদিনে মিষ্টি একটা পরি, ভুলে যদি আসে আমার বাড়ি, চেয়ে নেব একটা শুধু বর, বলবো আমায় করো না মালগাড়ি। কবি বলছেন তার জন্মদিনে যদি ভুল করে একটা মিষ্টি পরি কবির বাড়িতে এসে পড়ে, তাহলে তিনি তার কাছ থেকে চেয়ে নেবেন একটা আশীর্বাদ, বর অর্থাৎ আশীর্বাদ, যেটাতে থাকবে যে কবি বলতে চেয়েছেন যে আমি যেন মালগাড়ি হই, সেই বরটা কবি পরির কাছ থেকে চেয়ে নেবেন। প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত, শুধু কাজের ধান্দা নিয়েই আছে, স্টেশন পেলেই যাত্রী ওঠায় নামায়, ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে। প্যাসেঞ্জার যে মেল ট্রেনগুলো তোমরা দেখেছ, সেখানে যাত্রীরা সবসময় কাজের ধান্দা নিয়ে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাচ্ছে, এবং ট্রেনগুলো একটা সময় মাপিক একটা নির্দিষ্ট স্থানে পৌঁছাবার তাড়া থাকে, যেটা কিন্তু মালগাড়ির ক্ষেত্রে থাকে না। তাই কবি বলছেন যে তাদের প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত, শুধু কাজে ধান্দা নিয়েই আছে, স্টেশন পেলেই যাত্রী ওঠায় নামায়, ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে। আমার শুধু নিজের খুশির চলা, দায় নেই কো টাইম টেবিল দেখার, যত দূরেই যেখানে যাই না কো, সারা লাইন শুধু আমার একার। কবি ট্রাম মালগাড়ি হয়ে বলছেন যে আমি নিজের খুশি মতো চলতে চাই। একটা ট্রাম গাড়ির যেমন কোনো নির্দিষ্ট সময় থাকে না, তাকে তার গন্তব্যস্থলে সে নিজের মতো চলে, সেখানে বলছে যে সে যত দূরেই যাক না কেন সারা লাইনটা কবি নিজের মনে করেছেন এবং নিজের স্বাধীনতা নিয়ে চলতে চেয়েছেন। ট্রেনগুলো তো এক লাইনেই ছুটে, যাওয়া আসার বাধা ঠিক ঠিকানা, আমার জন্যে সব রাস্তায় খোলা, থামতে যেতে কোথাও নেই মানা। ট্রেনগুলো যেমন একটা লাইন ধরে, নির্দিষ্ট লাইন ধরে সময় মতো ঠিক ঠিক জায়গায় গিয়ে পৌঁছায়, সেখানে কিন্তু মালগাড়ি সেরকম কোনো সময় বা সেরকম কোনো লাইনের কোনো বাধা থাকে না। সেজন্য বলছে আমার জন্য সব রাস্তাই খোলা আছে, যেখানে ইচ্ছে আমি থামতে পারি এবং যেখানে ইচ্ছে যেতে পারি। ওরা যখন হাঁস ফাঁসিয়ে মরে, যাচ্ছি যাব করেই আমার যাওয়া। বাকি মেল ট্রেন যেগুলো আমরা দেখি সেগুলো একটা নির্দিষ্ট সময় মাপি গিয়ে সেখানে যায়, কিন্তু কবি বলছে আমার কোনো তাড়া নেই, যেহেতু আমি মালগাড়ি, আমি মালগাড়ি হয়ে যাচ্ছি যাব। আমাদের যেমন থাকে যে আচ্ছা ঠিক আছে কাজটা হবে, সেভাবে কোনো তাড়া না নিয়ে কবি বলছেন যে আমি যাচ্ছি। ওরা শুধু পৌঁছাতে চায় ছুটে, আমার সুখ তো অশেষ চলতে পাওয়া। এখানে বলছে, কবি বলছে যেসব মেল ট্রেন বা তুফানের মতো যে ট্রেনগুলো যায়, সেই ট্রেনগুলো তারা যখন পৌঁছে তারা ছুটে ছুটে পৌঁছাতে চায়। তাদের একটা সবসময় থাকে যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লাইন ধরে যাত্রী ওঠানো নামানো, কিন্তু মালগাড়ির ক্ষেত্রে সেগুলো থাকে না। তাই কবি বলছে আমি যদি মালগাড়ি হই তাহলে আমি কিন্তু নিজের সুখে স্বাধীনতা নিয়ে অশেষভাবে চলতে থাকবো, যেখানে কোনো রকম কোনো টাইম বা কোনো রকম কোনো, কবি বলছেন যে মানে স্বাধীনতা নিয়ে থাকতে চাইছেন কবি।
তাহলে এই কবিতাটার কিন্তু মানেটা এখানে কবি এটাই বলতে চেয়েছেন যে কবি কিন্তু মালগাড়ি হয়ে স্বাধীনতা নিজে স্বাধীনতা চায় এবং একটা ছোট্ট শিশু যেমন স্বাধীনভাবে থাকে সেরকম কবি কিন্তু স্বাধীনভাবে থাকতে চেয়েছেন।